आनंदमयी चैतन्यमयी सत्यमयी परमेमा। ओम नमो भगवती श्री अरविंदाय नमो। आज हमरा श्री अरविंदेर से महत् ग्रंथ जा विश्वमय आलोर प्रकाश एने से सावित्री महाकाव्येर एकटू तार मध्ये सावित्री जे रूप के सावित्री जे संघ से संघ एकटू प्रकाश। सावित्री श्री अरविंदेर सावित्री श्रद्धेय नलिनीकान्त गुप्तेर जे अनुवाद एक अपूर्व विश्वमय जेन तिनि समग्र आलोर बलय के प्रकाशित करेछेन श्री अरविंदेर आलोय। आमरा जखन पृथिवीर परिधिटा देखी वृत्ताकार से वृत्ताकारेर उपरे श्री अरविंदेर चित्र श्री अरविंदेर छवि तिनि जेन बोलछेन एई तो आमी एखाने। श्री सावित्री श्री अरविंदेर सावित्री महाकाव्य चौबीस हजार लाइने छंदे छंदबद्ध तार समग्र विश्व के जान चौबीस घंटार मध्य जान प्रकाश करछे। से आलो जेमन दिव्य उषा प्रभाते दिनमणि उठछे प्रभात सूर्य तारपर मध्यम आकाशे तारपर से सन्ध्यारतिर दिके से अस्त जाच्छे। सावित्री सत्यवान के निये से जे एक्टी बछर तार से जीवनेर नियति जखन एसेछिलो तखन सेई जे जीवनेर आलो तिनि जेलेछिलेन जीवनके मृत्युर संगे लड़ाई करते हबे से जेन कबीर कथा आमि ताई करि भाई जखन चाहे मन जा करि शत्रुर साथे गला गलि लड़ी मृत्युर साथे पांजा। সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন বাক যুদ্ধে সাবিত্রী সত্যবাণীর জন্য। যমরাজকে বাক যুদ্ধে তিনি পরাস্ত করেছেন এক নারী। আমার স্বামী কে আমি আবার ফিরিয়ে নিয়ে যাব, তুমি আমাকে যে বড়ি দাও আমি সেই বর নিতে রাজি নই, আমি আমার স্বামীকে ফিরিয়ে নিতে চাই। সেই যে যুদ্ধ, সেই মহাযুদ্ধ, মহাশক্তির যুদ্ধ, আলোর জ্যোতির সঙ্গে যুদ্ধ, সেই যুদ্ধ শ্রী অরবিন্দের সাবিত্রীতে প্রকাশিত। প্রতিটা ছন্দে ভাবনায় ভাষায় যেন সমগ্র বিশ্বকে দর্শন করা যাচ্ছে। মা মহামায়া, মা মীরা, তিনি আমাদের কাছে যেন সেই সহজবোধ্য করে তুলে ধরেছেন। যখন আমরা সাবিত্রী বুঝতে পারছি না, তখন মাকে যদি জিজ্ঞাসা করি, মা মীরা মা তুমি বলে দাও না,
সাবিত্রীর এই লাইনটি দিয়ে আমি কেমন করে আরেকটু বুঝতে পারব সেই যে আরহত সূর্য সাবিত্রী বিহাতে সৌভাগ্য কম, এই যে অথর্ববেদের যে ভাবনা সাবিত্রী দি ডটার অফ সন অ্যাসেন্ডেড টুয়ার্ডস দি ভাস্ট ডিলাইট, সেই যে মহাভাগ্য, সেই আলোর মধ্যে আমাদের পথ চলতে শেখালেন শ্রী অরবিন্দ। তার সিদ্ধি দিবসে তিনি নাবিয়ে নিয়ে আসলেন মানব কল্যাণে, সেই আলোর সন্ধানে আজ 150 বছর 150 বর্ষ এগিয়ে আসছে, পৃথিবী আলোকময় হবে, প্রতিটা আলোক বিন্দু প্রজ্বলিত হবে, নির্বাপিত প্রদীপ আরো স্পষ্টভাবে জ্বলে উঠবে, যেন সেই প্রকৃতি শক্তি প্রদীপের সলতেটাকে আরো বাড়িয়ে তুলবে, প্রদীপ আরো প্রজ্বলিত হবে। কখনো দেখা যায় না গৃহেতে কোনো প্রদীপ একটু ক্ষীণ আলো হয়ে পড়েছে, তখন তার মধ্যে তার পলতে তার সলতে তার মধ্যে তৈল বা ঘি, ঘিয়ের প্রদীপ, কেউ বা জালে কেউ বা তেলের প্রদীপ, তা সেই যখন আলো নির্বাপিত হয়ে আসে তখন সেই পলতেটা আর একটু বাড়িয়ে দিতে হয় সলতেটাকে। সেই 150 বর্ষ আজ এগিয়ে আসছে শ্রী অরবিন্দের সেই আলো, প্রকৃতির আলো আরো উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে মানুষের অন্তর্দীপ। যারা সেই আলোর ধ্যানের মধ্যে বসে বসে ধ্যানেরত হবে তারা অনুভব করবে সেই শ্রী অরবিন্দের আলো পণ্ডিচারীর সেই মহাবেদিতে। সেই বেদিতে আমরা দূর থেকেও দর্শন করতে পারি সেই পণ্ডিচারীর ছবির, বেদির যে ছবি যাদের কাছে আছে যাদের ঘরে আছে তারাও সেই আলো দর্শন করতে পারবে। এই কোভিড পরিস্থিতির মধ্যে 150 বর্ষে যদি মানুষ সকলে পৌঁছাতে না পারে তবুও তারা দর্শন করতে পারবে তিনি বিশ্বময় তার জ্যোতি প্রকাশ করবে। তিনি বলছেন এক জায়গায় বক্ষতলে পোষণ করে দিব্যূষা, সেই যে হৃদয়ের মধ্যে সেই আলো সাবিত্রীর বাণী, সেই দিব্যূষা সেই উষার আলো আমরা দর্শন করব আজ ধ্যানে অনুভবে ভাবনায় অনুভূতিতে এবং সেই আলো দর্শনে আমাদের জ্ঞানের সমাধান, মনের সমাধান, শক্তির সমাধান, পাওয়ারের যে আশার শক্তি, জ্যোতির্ময় যে আলো, সেই আলো আমরা দর্শন করব। এই আমাদের শ্রী অরবিন্দের কাছে প্রার্থনা, শ্রী মায়ের কাছে প্রার্থনা। আজ শ্রী অরবিন্দের সাবিত্রী অনুধ্যানের এই যে সমাধান এই মানুষের মধ্যে প্রকাশ হবে, পৃথিবীর সমগ্র আলোক বিন্দু উজ্জ্বল হয়ে উঠবে, বজ্র বিদ্যুতের মতো স্পার্কিং সেই দর্শন দেবে শান্তভাবে। সেই একটা স্পার্কিং আলোর ঝলকানি
যেন শান্ত হয়ে জেগে উঠবে এই মর্তে। আমরা দর্শন করব যেমন সেই পণ্ডিচারীর বেদির মূলে, শ্রী অরবিন্দের ঘরে, শ্রী মায়ের ঘরে, আবার ঠিক সেইরূপ দর্শন করব আমরা শ্রী অরবিন্দের শেক্সপিয়ার স্মরণতে শ্রী অরবিন্দ ভবনে, কলেজ স্ট্রিটের পাঠ মন্দিরে দর্শন করব, মালা সেন্টারে, বাঁকুড়া সেন্টারে, হাওড়ার সেন্টারে, চন্দননগরের সেন্টারে, সব জায়গায় আমরা দর্শন করব সেই আলোর কসমিক রে। আর তা থেকে আমাদের অধ্যাত্ম বোধের শক্তি আরো উন্নীত হবে, আমরা এগিয়ে চলতে পারব, সমগ্র শরীরে মনে সেই মায়ের জ্যোতি, শ্রী অরবিন্দের জ্যোতি, কৃপা, শ্রী মায়ের অহেতুকি কৃপা আমরা গ্রহণ করব এই সার্ধ শতবর্ষের আলোর বলয়ের মধ্যে, যেন সেই রামধেনুর যে আলো সাতটি রং, সেই সাতটি রঙের যে বলয়ের মধ্যে আমরা বসে ধ্যান করব। শ্রী অরবিন্দ শক্তি যোগাবেন, মনের মধ্যে সমস্ত অশুভ দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, মানুষ জাগরিত হবে, ধ্যান অনুভব আরো জেগে উঠবে, কোলাহল পৃথিবীর মধ্যে তবুও নিশ্চিন্তে নীরবে আমরা বাবু হয়ে বসে, পদ্মাসনে বসে, শীত দ্বারা সোজা করে, ইরা পিঙ্গলা সুষুণ্ণার মধ্য দিয়ে আমাদের সেই দেহের সাতটি চক্রে আমরা অনুভূতি জাগাতে পারব নীরবে শ্রীমা শ্রী অরবিন্দের চরণের কাছে বসে, তাঁদের বেদি মূলে বসে দর্শন করব তোমার সেই আলোর প্রকাশ। বৃদ্ধ বৃদ্ধা, যারা আকাঙ্ক্ষিত, যারা ব্যাকুল হয়ে দর্শন করতে চাইবে তারা দর্শন পাবে। মা তাই বলেছেন যে বাছা, আমি তোমাদের কাছেই আছি, ভয় নেই। এই সীমা শ্রী অরবিন্দের সামান্য একটু সাবিত্রী সম্পর্কে, আর সাবিত্রী শক্তি, সাবিত্রী উচ্চারণ, সাবিত্রী স্মরণ, সাবিত্রীর সঙ্গে যেমন সেই সত্যবান ফিরে আসলেন তার গৃহে, ঠিক তেমনি সাবিত্রী স্বয়ং সাবিত্রী স্মরণে সাবিত্রী সঙ্গে থাকে। তাই নির্ভয় আমাদের সেই বিশ্বাস, সেই আলোর বিশ্বাস স্মরণে আনতে হবে। এইটুকু বলে প্রাণারাম চ্যানেলের আজ লক্ষ পূরণ, 1,00,000 সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেছেন, আজ তাদেরকে আমি ভালোবাসা আর শ্রদ্ধা জানাই। অক্লান্ত পরিশ্রম করেছেন, আজও ছুটে আসে, খিদিদা সাবিত্রী সম্পর্কে একটু বললে যেন এক বিদ্যুতের ঝলক, একটা স্পার্কিং দেখতে পাই, অনুভব করতে পারি, আর একটু যেমন খুশি মা শ্রী অরবিন্দের কাছ থেকে একটু আলোর সংবাদ আপনি প্রকাশ করুন। এইটুকু বলে সকলকে আমি আমার
श्रद्धा ভালোবাসা জানাই শ্রী অরবিন্দের এই সার্ধ শতবর্ষ আনন্দে মানুষ মধ্য উদ্ভাসিত হোক সেই আলোর শক্তি এইটুকু বলে সকলকে আবার আমি প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। ॐ तत्सवितुर्वरुणरूपं ज्योतिपार्श्वधीमहि यन्नो शक्तेन दीपये। नमस्कार।